Hi students, welcome to my YouTube family. আজকে আমরা করব ক্লাস 7 এর ইংলিশ লেসন 2 দা রিডল। এই চ্যাপ্টারে আজকে আমরা অ্যাক্টিভিটি 4 এবং অ্যাক্টিভিটি 5 কমপ্লিট করব। এর আগের ভিডিওতে আমরা অ্যাক্টিভিটি 3 পর্যন্ত করে নিয়েছি। সো যারা যে দেখুনি আমার সেই ভিডিও তারা অবশ্যই দেখে নেবে। তাহলে চলো আজকে শুরু করা যাক। অ্যাক্টিভিটি 4 এ কি বলা আছে? Give another title to the story. Give reasons for your answer. তার বলছে এই যে গল্পটা, এই গল্পটার একটা টাইটেল কি দেওয়া আছে? দা রিডল, মানে ধাঁধা। তাহলে এর হচ্ছে আরও একটা টাইটেল তোমাদেরকে দিতে বলেছে এবং তার সঙ্গে কেন তুমি সেই টাইটেলটা দিচ্ছ তার পক্ষে বা সপক্ষে একটা যুক্তি দিতে বলেছে। তাহলে এখানে দেখো আমি উত্তরটা লিখেছি, দেখো। দ্য অ্যানাদার টাইটেল অফ দ্য স্টোরি মে বি পাওয়ার অফ হিউম্যান মাইন্ড, মানে মানুষের যে মনের যে কতটা জোর, ঠিক আছে, সেইটার উপরে বেস করে যে স্টোরিটা। তাহলে সেই জন্য আমরা কি দিতে পারি, এই রকম একটা টাইটেল দিতে পারি, পাওয়ার অফ হিউম্যান মাইন্ড। এবার বলছে কেন না, বিকজ, কারণ ইন দিস স্টোরি, এই গল্পতে বীরবল প্রুফ দেন, বীরবল প্রমাণ করেছিল যে হাউ ফাস্ট আ হিউম্যান মাইন্ড কুড সলভ আ প্রবলেম, কীভাবে কত দ্রুত একজনের মানুষের মস্তিষ্ক একটা সমস্যাকে সমাধান করতে পারে। ঠিক আছে, তাহলে এখানে কী হবে, এখানে যে মানুষের যে মন, মন কত তাড়াতাড়ি একটা যে কোনো সমস্যাকে খুব তাড়াতাড়ি সমাধান করতে পারে, তাহলে তার থেকে আর দ্রুততম জিনিস কিছু হতে পারে না। সেই জন্য এখানে আমরা টাইটেল কী দেবো, দ্য পাওয়ার অফ হিউম্যান মাইন্ড। এরপর দেখো অ্যাক্টিভিটি 5 কী বলেছে, কমপ্লিট দ্য সেন্টেন্সেস মিনিংফুললি। তা দেখো এখানে কতগুলো সেন্টেন্স দেওয়া আছে, এই সেন্টেন্সগুলো আমাদেরকে কমপ্লিট করতে হবে মিনিংফুলি, মানে অর্থপূর্ণভাবে, যা তা দিয়ে ফিল আপ করলে হবে না, মানে স্টোরির সঙ্গে যাতে কানেকশন থাকে বা সামঞ্জস্য রেখেই আমাদেরকে কিন্তু এই শূন্যস্থানগুলো পূরণ করতে হবে। দেখো এক নম্বর কী বলেছে, এর আগে আকবর আস্কড বীরবল, আকবর বীরবলকে বলেছিল, দেখো কী বলেছিল, দেখো আকবর আস্কড বীরবল টু সলভ আ রিডল দ্যাট ওয়াজ ট্রাভেলিং হিম, একটা ধাঁধা সমাধান করতে যেটা হচ্ছে তাকে খুব সমস্যায় ফেলেছে। তাহলে এইটা আমরা লিখতে পারি। আচ্ছা, 2 নম্বর কী বলেছে, মোস্ট পিপল অফ দ্য কোর্ট অফ আকবর ওয়ার পাজেলড, মানে সেই সভার বেশিরভাগ মানুষ হচ্ছে খুব হতভম্ব হয়ে গেছিলো। কেন হয়ে গেছিলো, তো তারপরে আমরা লিখতে পারি সেন্টেন্সটা কমপ্লিট এভাবে করতে পারি, হিয়ারিং দ্য কোয়েশ্চেন দ্যাট ট্রাভেলড আকবর, সেই প্রশ্নটা শুনে যেটা হচ্ছে আকবরকে খুব সমস্যায় ফেলেছিল, তাহলে সেই কোয়েশ্চেনটাই শোনার পর সবাই কী হয়েছিলো, হতভম্ব হয়ে গেছিলো। আচ্ছা, 3 নম্বর কী বলেছে, দেখো এখানে এইটা দেওয়া আছে, উইথড্রু হিজ ক্লেম ইমিডিয়েটলি, মানে তার সেই দাবিটা তৎক্ষণাৎ তুলে নিয়েছিল। আচ্ছা, কার দাবি এখানে কী হবে, কে তুলে নিয়েছিল, দ্য নেভার রিয়েলাইজ দ্যাট হি ওয়াজ আউটডেটেড অ্যান্ড উইথড্রু হিজ ক্লেম ইমিডিয়েটলি, মানে যে প্রতিবেশীটা সে বুঝতে পেরেছিল যে সে হচ্ছে তার যুক্তির কাছে পরাজিত হয়ে গেছিলো, তাই সে তৎক্ষণাৎ তার দাবি তুলে নিয়েছিল। আচ্ছা, ডি দাগে দেখো এখানে কী হবে, দ্য ফাস্টেস্ট থিং অন আর্থ, তাহলে এটা আমরা কমপ্লিট করতে পারি, বীরবল প্রুভ দ্যাট হিউম্যান মাইন্ড ইজ দ্য ফাস্টেস্ট থিং অন আর্থ, মানে পৃথিবীর মধ্যে সবথেকে দ্রুততম জিনিস কি, বীরবল প্রমাণ করেছিল যে হিউম্যান মাইন্ড, মানুষের মন। এখানে তোমরা শুধু হিউম্যান মাইন্ডও লিখতে পারো, যে হিউম্যান মাইন্ড ইজ দ্য ফাস্টেস্ট থিং অন আর্থ। তো বোঝা গেল, তো আশা করি তোমরা খুব সহজেই এটা বুঝতে পেরেছ, কারণ এর মধ্যে কোনো কঠিন জিনিস নেই, খুবই সহজ চ্যাপ্টার। তো আজকের মতো এই পর্যন্ত থাক, দেখা হচ্ছে আগামী ভিডিওতে নেক্সট কোশ্চেনের সঙ্গে। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।